बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम वेलकम टू फाहमिदास किचेन। आशा करी अपनारा सबाई भालो आछेन। आज आमी आपनादेर साथे शेयर करब कचुरलতির একটি রেসিপি। আমরা সবাই কচুরলতি রান্না করতে পারি, তো আমি কিভাবে কচুরলতি রান্না করি তা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন, আরো নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। তো চলুন দেখে নেওয়া যাক। কচুরলতি রান্না করার জন্য আমি এখানে নিয়েছি হাফ কেজি পরিমাণে কচুরলতি। লতিটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে কেটে পানি দিয়ে কষলে কয়েকবার ধুয়ে নিয়েছি। এখন আমি লতিটাকে রান্না করব। তো চলুন কিভাবে রান্না করতে হয় দেখাই। চুলায় একটা প্যান বসিয়ে 4 চামচ পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে আমি মাঝারি হিটে রাখব। এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব মশলা। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। মশলাটাকে দিয়ে একটু ভেজে নেব। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, তা না হলে মশলাটা পড়ে যেতে পারে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুনের বাটা, 1 চামচ পরিমাণ জিরা বাটা আর 1 চামচ পরিমাণ আদা বাটা। এক চামচ ধনিয়া গুঁড়া। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে যত ভালোভাবে কষানো হবে রান্নাটা তত ভালো হবে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব ধুয়ে রাখা 3টি চাপা শুটকি। আমি লতিটা শুটকি দিয়ে রান্না করছি। আপনারা যদি লতিটাকে কি চিংড়ি মাছ দিয়ে রান্না করতে চান তাহলে মশলাটা কষানোর পরে চিংড়ি মাছটা দিয়ে দেবেন শুটকির পরিবর্তে। তাহলে আমি যেভাবে রান্না করব সেইভাবেই হয়ে যাবে চিংড়ি দিয়ে লতি রুটি রান্না। এখন আমি রান্না করছি শুটকি দিয়ে। শুটকিতে রান্না করলে অনেক মজা লাগে। শুটকিগুলোকে এইভাবে মাশরুমিতে কষিয়ে ভেঙে ভেঙে টুকরা টুকরা করে দিবেন। মশলাগুলো আমার কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দেব ধুয়ে রাখা কচুর লতিগুলি। অনেকে কচুর লতিকে ভাপ দিয়ে পানিটা ফেলে দেয়, আমি তা করি না। কারণ ভাপ দিয়ে পানিটা ফেলে দিলে লতির পুষ্টিগুণটা চলে যায়। এখন লতিটাকে ভালোভাবে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ ফালি করে রাখা। জালটা আপনারা যে রকম খাবেন সেই অনুযায়ী মরিচটা দিয়ে দিবেন। আমি এখানে দেশি কচুরলতি নিয়েছি, তাই সিদ্ধ হতে বেশি দেরি লাগবে না। তারপর আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি লতিটাকে 3-4 মিনিটের মতো ঢেকে রান্না করে নেব। ফিরে এলাম 4 মিনিট পর। দেখুন লতিটা কত সুন্দর হয়েছে।
সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এটাকে বোনা বোনা রাখবো, লতিতে পানি থাকলে ভালো লাগে না। লতিটাকে আমি আরও 2-3 মিনিট রান্না করব। আমার মা এইভাবে লতি রান্না করলে খুব ভালো লাগতো। আমি আমার মায়ের মতো করেই দেশি লতি রান্না করছি। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটা দিলে কচুর লতিটা টেস্ট ভালো হবে। আর যাদের গলায় ধরে তাদের গলায় ধরার সম্ভাবনাটা থাকবে না। লতিতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে, তাই লতি আমাদের খাওয়া দরকার। বর্ষাকালে লতিটা বেশি পাওয়া যায়। রান্নাটা আমার শেষ পর্যায়ে, সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। কম বেশি আমরা সবাই লতি রান্না করতে পারি। আমার এই রান্নাটি ফলো করে যদি রান্না করেন ইনশাল্লাহ ভালো লাগবে খেতে। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন, আরও নতুন নতুন মজার মজার ভিডিও পেয়ে যাবেন। তৈরি হয়ে গিয়েছে লতি রান্না।